আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর যারা আমার ড্রয়িং স্পেসের জায়গাটুকু দেখতে চাইছেন সেটা আমি একটু খুব সংক্ষিপ্তভাবে দেখাই। এটা হচ্ছে আমার মেইন ডোর। মেইন ডোরের সাথেই একটা গাছ রাখার সবসময় আমি চেষ্টা করি, সবসময় থাকে। বর্তমানে এই ডিজাইন, যদিও আমি খুব মানে বারবারই ডিজাইন চেঞ্জ করি, ভালো লাগে না একটা বেশি দিন থাকতে। আর হচ্ছে এইটা হচ্ছে সাদা যে বেডশিট বিছানো, এটা ছোট্ট একটা মানে সিঙ্গেল বেডের থেকেও ছোট একটা বসার জন্য মানে স্পেস করে। এটা হচ্ছে ডাইনিং টেবিল, মোটামুটি চারজন বসে খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা কি বলবো, ভ্যারাইটি জিনিস রাখার জন্য এটা আমি অর্ডার করে বানাইছিলাম, যে অনেক কিছু রাখি, মাল্টিপল জিনিস রাখার একটা র্যাক বলতে পারেন। আর এটা হচ্ছে নামাজের জায়গা, এর আগেও আমি দেখাইছি। নামাজের জায়গার সাথেই আছে একটা মানি প্লান্টের বড় গাছ, আর হচ্ছে আমার বুকশেলফ, সেখানে কিছু ছোট মানে ছোট একটা বুকশেলফ, এখানে কিছু বই রাখা আছে। এই হচ্ছে আমার, আর আমার ড্রয়িং ডাইনিং স্পেসটা একসাথে, ডিজাইনটা এরকম। তো এর থেকে বেশি মাথায় কিছু আসে না কীভাবে ডেকোরেট করব, মানে যতটুকু আমি পারছি। এই হচ্ছে আপনারা যদি টোটাল দেখেন, এভাবে সবসময় এরকমই থাকে। খুব বেশি জিনিস বা খুব বেশি হাবিজাবি আমার রাখতে ভালো লাগে না, চেষ্টা করি যতটা সম্ভব সিম্পল থাকার, যা না রাখলেই নয়, যা তারপরেও চেষ্টা করি এখান থেকে কি কমানো যায়। কিন্তু আসলে দেখা যায় দিন দিন সংসার যত বয়স বাড়ে তত জিনিস বেড়েই যায়, এটাই আমার ভালো লাগে না। কারণ এখন আবার সংসার বড় হয়েছে, এখন আবার দেখা যায় বেশি জিনিস লাগে। এই হচ্ছে আমার ড্রয়িং স্পেস।